নমস্কার বন্ধুরা, আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার কাছের ও দূরের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর রান্নাটা করা খুবই সহজ, অনেকে হয়তো জানেন কিন্তু অনেকে জানেন না। তো যাই হোক, অনেকে জানেন কিন্তু আমি কিভাবে রান্নাটা করি আমি শুধু সেটাই শেয়ার করব। অনেকে তো অনেক রকমভাবে করে থাকেন, আমি কিভাবে করি আমি শুধু সেটাই শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখুন পনির রাখা আছে, পনির নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে আসা 200 গ্রাম মতো পনির আছে এখানে। তো এই পনিরটাকে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে পনিরটা আমি কেটে নিচ্ছি। আপনারা এর থেকে বড় বা ছোট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমি যেমন করি আমি শুধু সেটাই শেয়ার করছি, আমি আগেও বলেছি। তো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পনিরটা। আর অন্যদিকে গ্যাস ওভেনে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিষ্কার কড়ায় আঁচ কমিয়ে বসানো আছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম বেটে নিয়েছি। কাজু বাদাম বাটা রয়েছে এটাতে। আর এখানে নিয়েছি টমেটো বাটা, মানে এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। পোস্ত আর কাজু বাদামটা প্রথমে বেটে নিয়েছি, তারপরে টমেটোটাকে বেটে নিয়েছি। এখানে প্রথমে এগুলো বেটে রেখে দিয়েছি, আর পনিরটা তো টুকরো করে রাখাই রয়েছে। আর এখন আমি চলে এলাম রান্নাঘরে। গ্যাস ওভেনে একটা পরিষ্কার কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ বাটার। এই রিফাইন্ড অয়েলটার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও পনিরটা ভেজে নিতে পারেন। তো আমি এখন এই টুকরো করে রাখা পনিরগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আজকের এই রান্নাটা খুব সাধারণভাবে আমি করব। আর এটা করতে যারা নতুন রাঁধুনি বা এই গরমের মধ্যে রান্না করতে একদম ইচ্ছা করছে না, সেই তাদের জন্য তো একদমই খুবই উপকারী হবে আমার মনে হয়। তার কারণ এই রান্নাটাতে আমি কোনো রকম এক্সট্রা কোনো কিছু মশলা দেবো না, সিম্পল ওয়েতে রান্না করব। আর পেঁয়াজ রসুন ছাড়াই একদম নিরামিষ যারা খান বা নিরামিষ দিনের জন্য এটা খুবই উপকারী হবে ভিডিওটা। রেসিপিটা তো ভিডিওটাতে দেখতে থাকুন, আমি কোনো রকম কিচ্ছু মশলা দিচ্ছি না, জাস্ট টমেটো বাটা দিচ্ছি আর কাজু বাদাম আর পোস্ত বাটা দিচ্ছি। আর যেহেতু বাটার মশলা নিরামিষ বাটার মশলা, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু বাটার। আর অল্প একটু সাদা তেল দিচ্ছি, যেহেতু স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে সেজন্য। খুব সাবধানে খুন্তিটা আমি নাড়ছি আর হালকা করে পনিরটা ভেজে নেব, কেননা পনির ডিপ ফ্রাই করলে পনিরটা শক্ত হয়ে যায়, এ কথা আমরা সকলেই জানি। তো পনির আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। পনিরটা আমি কিন্তু এখানে খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছি। এখন ওই তেল আর বাটার দেওয়ার যে তেলটা বেড়ে গেছে, ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 2 এলাচ, এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। এই ফোড়নটা একটু ভালো করে হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা।
এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ মতো চিনি। আপনারা কমও দিতে পারেন এর থেকে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে এই নুন আর চিনিটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত, যেটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। অল্প চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন এর মধ্যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, মানে কাজু বাদাম আর পোস্ত বেটে রেখে দিয়েছিলাম যে পাত্রটাতে সেই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এখন এই ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে দেব আর দু মিনিট মতো ফুটতে দেব। খুব বেশি ঘন হয়ে গেছে, সেই কারণে আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অল্প একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি। এখন আমি এক চামচ মতো বাটার এর মধ্যে দিয়ে দিলাম। বাটারের পরিমাণটা আমি এখানে কমই দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। যেহেতু এটা পনির বাটার মশলা তো সেই কারণে বাটার তো একটু দিতেই হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এই প্রচণ্ড গরমে বাটার খাওয়া একটু কম করাই ভালো আমার মনে হয়, শরীর স্বাস্থ্যের দিকে ভাবনা চিন্তা করে। আজকের আমার এই নিরামিষ পনির বাটার মশলা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমি এটা খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করলাম। এখন আমি এটা একটু আঁচ কমিয়ে ফুটতে দেব আর হালকা করে এভাবে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। তো রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই পাত্রটাতে আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। পনিরের এই রেসিপিটা নিরামিষ দিনে তো খুবই ভালো যায়, তাছাড়াও রুটি লুচি পরোটা সবার সঙ্গেই কিন্তু বেশ ভালো যাবে। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। নমস্কার।